একটি ঘটনা বলবো। গতকাল রাতে আমাদের সংগঠনের মঞ্চের দুইজন নেত্রী স্থানীয় সংগঠক, একজন কিরণ ইমরান হোসেন কিরণ আর একজন রানী, এই দুইজনকে মুজিববাদী পাণ্ডারা ধরে নিয়ে পুলিশের হাতে দিয়েছে। পুলিশ বুঝতে পারছে না তাদের নিয়ে কি করবো, তাদের দোষ কি। আমাদের নেতা রফিকুল ইসলাম বাবলু উনি ফোন করেছেন ওসিকে, ওসি বলেছেন রাত্রেই ছেড়ে দেবেন, রাতে ছাড়েনি। আমরা সকালবেলা চারজন, আমি, জুনায়েদ সাকি, শহীদুল্লাহ কায়সার এবং বাবলু, চারজন মিলে থানায় গেছি। একজন ডিউটি অফিসার আছেন সম্ভবত, উনি তার রুমে আমাদেরকে ডেকে বসালেন, গল্প করছেন আমাদের সঙ্গে, বললেন যে আপনারা যা করছিলেন ঠিকই আছে, আমরা আপনাদের পক্ষে আছি, কিন্তু আপনারা এই কথা কেন বললেন? গণতন্ত্র মুক্তি পাক, দেশে কি গণতন্ত্র নেই? পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা কি বলেন, দেশে গণতন্ত্র নাই? মানে আমি আপনাদের জিজ্ঞেস করিনি, পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করছে। আমরা বললাম গণতন্ত্র তো নাই। তাই ভাই একটা কাজ করলে পারতেন, যাই পোস্টার ছিল উপরে একটু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম কিছু লিখতেন। আমরা বললাম কেন লিখবো? কয় না, মানে এটা কি ঘটনা ঠিক মতো তো মানুষ বুঝবে না। আমরা বললাম নূর হোসেন একটা জ্বলন্ত নাম, এটার জন্যে কাউকে কিছু বোঝাবার দরকার নাই। ওই পুলিশ অফিসার নূর হোসেনের নাম জানে না। উনি বললেন আমাদের কমিশনার সাহেব পর্যন্ত বলছে এরা আসলে গণতন্ত্র বিরোধী, না হলে এই কথা লিখলো কেন? অতএব অপেক্ষা করো, দেখি কালকে কি করা যায়। আজকে যখন আমরা গেলাম তখন তারা একই কথা বলল, আপনারা নূর হোসেন ওনার জন্য তো করছেন। তা আমি বললাম ভাই আপনি কি নূর হোসেনকে চেনেন? আপনি জানেন উনি যুবলীগ করত? উনি আমার দিকে অনেকক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থাকলেন। তাই পুলিশ অফিসারকে বদলানো দরকার, ওর মাথা ঠিক করা দরকার, চিন্তা ঠিক করা দরকার, পুলিশ বাহিনী বদলানো দরকার। নইলে আজ থেকে ধরেন এক বছর পরে, দুই বছর বা পাঁচ বছর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, আওয়ামী লীগের কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, ওরা থানায় গেলে থানার পুলিশ অফিসার বলবে বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি কার নামটা শুনেছি মনে হয়, লিখে দেই সমস্ত ইতিহাস বিকৃত করে, যেই জিনিসটা চালু করবার চেষ্টা করছেন ওই দড়ি তাদের নিজেদের গলায় ফাঁস হয়ে দেখা দেবে। দেশের কি অবস্থা জানেন আপনারা? অবশ্য আজকে পত্রিকায় ছাপা হয়েছে IMF $4.5 billion দিতে রাজি হয়েছে। এই নিয়ে আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রীদের, এমনকি প্রধানমন্ত্রী যে কত গলাবাজি করে তা আমি জানি না, কিন্তু আমার প্রথম একটা পরামর্শ হচ্ছে এই রিজার্ভ বেচে বেচে খাবেন না। রিজার্ভ বেচা যায় না, আমাদের সরকার রিজার্ভ বেচে। এই জন্য বাংলাদেশে এখন সত্যি সত্যি রিজার্ভ কত সেটা কেউ বলতে পারে না। IMF মনে করে 27, আবার বলে আরো $5 billion আপনারা হিসাবিতে দিতে পারছেন না, তার মানে 22। এই $4.5 billion আগামী 4 বছর ধরে IMF দেবে, এই জন্য এই দিয়ে দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে এটা মনে করবার কোনো কারণ নাই। দ্রব্যমূল্য বাড়ছে, কমবার কোন ইতিহাস এই 14 বছরে দেখেছেন? খুলনার বিশাল জনসমাবেশে বিএনপির নেতারা মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে এক মহিলাকে দেখে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে এলেন? উনি বললেন অনেকগুলো পথ পায়ে হেঁটে, তারপরে নৌকায় করে, তারপরে রিক্সায় করে, তারপরে আবার হেঁটে। প্রশ্নকর্তা বললেন এত কষ্ট করে আসলেন কেন? উনি বর্ণনা দিলেন আমার সংসার চলে না, আমার জিনিসের দাম বাড়ছে, আমি বুঝে গেছি এই সরকার দাম কমাতে পারবে না, দেশ চালাতে পারবে না, সরকার বদল হওয়া দরকার, তাই এই মিটিংয়ে আসছি, দেখি এখানে ভালো কোনো কথা শুনতে পাই কি না।
দেশের অপমানের জন্য মনে করে এই সরকারের বদল চাই। কাহিনী শুনে আমাদের কাছে কোনো লাভ নেই। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। এই সরকার জনগণের উপরে অত্যাচার নির্যাতন তীব্রভাবে চালাচ্ছেন, দেখেছেন আপনারা। আজকে আপনাদের সামনে আমরা দুইজন কর্মী নেতাকে হাজির করতে পেরেছি, কিরণ এবং রনিকে। কিন্তু পুলিশ যে এক বাড়িতে গেল এক লোককে গ্রেপ্তার করবার জন্য, সেই লোক 12 বছর আগে মারা গেছে। এরপরে বাড়িতে যাবে, যেই লোক মারা গেছে বলবে তাকে বের করো, বের করতে না পারলে তাকে ধরে পিটাবে। লোকটা মারা গেছে, আপনি বলবেন কবরে যাও, কবর থেকে বার করো। ওরা কবরে খুঁড়তে পারে বলা যায় না, এই রকম একটা পরিবেশ শেখ হাসিনা তৈরি করে রেখেছে। এটা করে কি পার পাওয়া যাবে? হুমকি দিচ্ছে খেলা হবে। আরে ভাই, কিসের খেলা? খেলা তো টি-20 চলছে। কোন খেলা? ফুটবল খেলা? কিসের খেলা? রাজনীতির খেলা? তাইলে রাজনীতি নিয়ে মাঠে আসেন, গায়ের জোরে করবেন, পুলিশ দিয়ে করবেন। আমি বলি সব রকম চেষ্টা করবার পরে, কতগুলো বিভাগে ওই সম্মেলন হয়েছে, মহাসমাবেশ হয়েছে, ঠেকাতে তো পারেন নাই, ঢাকাতেও ঠেকাতে পারবেন না। এখন ইনশাল্লাহ বললেন, আমিও ইনশাল্লাহ বলি, কারণ জনগণের এই যে স্রোত, এই অভ্যুত্থানের স্রোত, এই স্রোত আমি রেখেছি, আমার সঙ্গে অনেকেই দেখেছেন। আজ থেকে 35 বছর আগে যে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আজকে এইখানে সমাবেশ করছি, নূর হোসেন এই রাস্তা দিয়ে মিছিল করছিল। সদর বাহিনী মারা গেছে সে, কিন্তু এর সব ক্ষমতায় থাকতে পারেনি। তার চাইতে বড় গণজোয়ার সারা দেশে দেখছেন, তার চাইতে বড় গণজোয়ার আগামী 10ই ডিসেম্বর ঢাকায় দেখবেন বলে আমি মনে করি। কথা হলো, 35 বছর আগে যখন আন্দোলন করছিলাম, তখন সেই আন্দোলন করবার জন্য 3 জোটের যোগ্য নেতারা সামনে ছিলেন। আজও এই অভ্যুত্থান সফলতার জায়গায় না যাবে যদি সত্যিকার সেই রকম সফল হওয়ার মতো নেতৃত্ব থাকে, যদি সেই নেতৃত্ব থাকে যারা নিষ্ঠ, যারা একাগ্র, যাদের কমিটমেন্ট আছে, সাহসী, লোভ করেন না, সরকারে কোনো ফাঁদে পা দেন না, তাহলে এই লড়াই জিতবে। গণতন্ত্র মঞ্চ বলে এই মঞ্চে এখন যাদের দেখতে পাচ্ছেন, আমি সাংবাদিক বন্ধুদের সহ নেতা কর্মীদের সবাইকে দেখে নিতে বলছি, সবাইকে ডাইনে আমি দেখতে পাচ্ছি না। বাঁয়ে আছে নূর, ডাইনে আছেন সাইফুল হক, আরো যারা যারা আছেন, এই নেতাদের প্রতি কোনো আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন না কেউ। আমাদের নেতারা নিষ্ঠ, আমাদের নেতারা সমাজ পরিবর্তন করতে চায়, স্বৈরাচারের উৎখাত করতে চায়, সেইখানে গণতন্ত্র নির্মাণ করতে চায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাজনীতির প্রতি যদি অঙ্গীকার না থাকে, তাহলে আপনি একটা অন্যায় জিনিসের বিরুদ্ধে লড়াই করে জিততে পারেন না, অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করতে পারেন না, অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের প্রতিষ্ঠা করতে পারেন না। কিন্তু আমরা দাবি করছি, আমরা সেই রকম সত্য, ন্যায়, সুন্দর, সামাজিক ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা করবার জন্যই লড়াই করছি, ইনশাল্লাহ পারব। আর এই জন্যই আমরা বলছি যুগপথ আন্দোলন করব। বিএনপির নেতাদের বলেছি, আমরা আপনাদের সাথে যুগপথ আন্দোলন করতে রাজি আছি, কিন্তু আমাদের কিছু কথা আছে, সেই কথা দিয়ে আগামী 15 তারিখ আমরা তাদের সাথে কথা বলব। আমরা সতর্ক করে দিতে চাই, জনগণের এই অভ্যুত্থানকে যেন ষড়যন্ত্রের চড়াগুড়িতে, আপোষের চড়াগুড়িতে, ভয়ের চড়াগুড়িতে, বিভ্রান্তির চড়াগুড়িতে নিয়ে যাওয়া না হয়। আমরা কোনো মন্ত্রিত্ব চাই না, আমরা কোনো পদের লোক করি না। এই মঞ্চে যারা আছেন তারা কোনো পদের, অস্ত্রের, সম্পদের লোভে আজ রাজপথে দাঁড়াই নেই। আমরা দাঁড়িয়ে আছি কারণ আমরা বিশ্বাস করি এই সমাজ বদলানো যাবে, এই পচা বাসি হয়ে যাওয়া,
একেবারেই স্বৈরতন্ত্রের দোসর সংবিধান আমাদের কোনো কল্যাণ করবে না, আমাদের সংবিধান বদলে দেব, আইন বদলাবো, সেই সংবিধান সেই আইন তৈরি হবে, সেই আইনকে প্রতিষ্ঠা হবে যাতে জনগণের কল্যাণ হয়। সেই লড়াইয়ের পথে আহ্বান জানাবার জন্য আমরা আজকে নূর হোসেনকে আমাদের সামনে রেখেছি। একটা মানুষ বুকে লিখেছে স্বৈরতন্ত্র নিপাতজাত, পিছের মধ্যে গণতন্ত্র মুক্তিপাত, জানে সে গুলি খেতে পারে তবু লড়াই করে, সেই রকম নূর হোসেনের আদর্শে হরিয়ার হয়ে আমরা গণতন্ত্র মঞ্চের সৈনিকরা রাজপথে নেমেছি। জয় অবশ্যই হবে, জয় অথবা মৃত্যু, আমরা জানি জীবন দিয়েও জয় কেনা যাবে, আনা যাবে, জয় অর্জন করা যাবে। সেই পথের আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করব। ইতিমধ্যে আপনারা জানেন সারা দেশে গণতন্ত্র মঞ্চের এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। একটু আগে কবির সাইফুল হক সেটা বলেছেন এবং আমরা বিশ্বাস করি সেই কর্মসূচির মধ্যে আমরা বৃহত্তর গণভূত্থান তৈরি করবার জন্য সবার সাথে একসাথে আরো বেশি অবদান রাখতে পারবো। খোদা হাফেজ, সবাই ভালো।